চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন, নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হতেই গা ঢাকা দেন তৃণমূল নেতা। গতকাল রাত্রি বাড়ি ফেরার পরেই এলাকাবাসী ঘিরে ধরে ওই তৃণমূল নেতার বাড়ি, শুরু হয় উত্তম মধ্যম। চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসী। বিক্ষোভের জেরে দিন তারিখ লিখে টাকা ফেরতের মুচলেখা দিতে বাধ্য হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বীরভূমের সাঁইথিয়ার দেহিরাপুর গ্রাম পঞ্চায়েতের বাগডোলা গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় বিজেপির প্রশ্ন, ভবিষ্যৎ কী দেখতে পাচ্ছে তৃণমূল নেতারা? স্থানীয় এক ব্যক্তির দাবি, হৃদয় মুখোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতা তাকে টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেন। নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হতেই ওই হৃদয় মণ্ডলকে আর বাড়িতে পাওয়া যায়নি। গতকালকে তিনি বাড়ি ফেরেন, আমরা গ্রামবাসীর সকলে মিলে ওই নেতার টাকা ফেরতের দাবি জানাই। তখন তিনি শেষমেশ মুচলেখা দিতে বাধ্য হন। হৃদয় মুখোপাধ্যায় টাকা নেওয়ার সময় বলেছিলেন, আমার হাত আছে, করে দেব। সেই কথাই বিশ্বাস করে প্রথমে হৃদয়বাবুকে 2 লক্ষ টাকা দিই, পরে ধাপে ধাপে আরও অনেক টাকা দিই হৃদয়বাবুকে। মোট টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 7.5 লক্ষ টাকা। কিন্তু শিক্ষক দুর্নীতি প্রকাশ্যে আসার পর হৃদয়বাবুর কাছে টাকা ফেরত চায়। তিনি প্রথম অবস্থায় 1 লক্ষ টাকা ফেরত দেন, বাকি টাকা ফেরত চাইতে গেলে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরে তিনি জানান আরও কিছু টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু সেই টাকা তিনি এখনও ফেরত দেননি। শুক্রবার সদল বল নিয়ে তৃণমূল সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতারিত ব্যক্তি ও তার গ্রামের লোকজন। বিক্ষোভের মুখে শেষমেশ মুচলেখা দিতে বাধ্য হন তৃণমূল নেতা। জানান ডিসেম্বরের 1 তারিখের মধ্যে বাকি টাকা ফেরত দেবেন। এই ঘটনায় বিজেপির কটাক্ষ, নিজেদের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছে তৃণমূল নেতারা? অন্য জায়গাতেও টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ হবে, আর আদালতে চাকরি বাতিল করতে তো কালীঘাটে বিক্ষোভ হবেই, যা বেআইনিভাবে চাকরি দিয়েছে রাজ্য সরকার, দাবি বিজেপির।